আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে চব্বিশ ঘন্টায় আরো 23 জনের মৃত্যু, মাস্ক না পরলে দেয়া হবে না সরকারি বেসরকারি সেবা, মন্ত্রিসভার নির্দেশনা। আওয়ামী লীগে নারী নির্যাতনকারীদের কোনো স্থান নেই বললেন ওবায়দুল কাদের। ফুটবল অঙ্গনে আলো ছড়াচ্ছে রংপুরের একই গ্রামের কিশোরীরা, সরকারি পৃষ্ঠপোষকতার প্রত্যাশা তাদের। এবং শারদীয় দুর্গা উৎসবের মহানবমী আজ, মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে বিদায়ের সুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,803 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 19 জন। সবশেষ 11,103টি নমুনা পরীক্ষায় 1,308 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.78%। মোট আক্রান্তের সংখ্যা 3,98,815। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 1,544 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে 3,15,107 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.01%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নো মাস্ক নো সার্ভিস। মাস্ক না পরলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই সেবা দেওয়া হবে না। করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সচিব জানান, গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করতে শীঘ্রই নির্দেশনা দেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। এমন দৃশ্য দেখে মনে হতে পারে করোনা দেশ থেকে বিদায় নিয়েছে, তাই মাস্ক পরার প্রয়োজন নেই। সরকারি হিসেবে এখনও প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন 15 থেকে 20 জন, আক্রান্ত হচ্ছেন 1,500-এর মতো। শীতে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা প্রতিরোধের প্রধান উপায় মাস্ক পরা। সরকার প্রধানের নির্দেশ থাকা সত্ত্বেও কোনোভাবেই মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না, তাই এবার বিকল্প সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে নো মাস্ক নো সার্ভিস। তারপরে হলো আমাদের সব জায়গায় সব আমরা আপনারা কাইন্ডলি এটা একটু আজকে কনভে করে দিবেন, সব প্রতিষ্ঠান, বাজার, হাট বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। সেক্ষেত্রে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার দিকেই বেশি আগ্রহ বাংলাদেশের। আলোচনা চলছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও। এটা আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ব্রিফ দিবে, তারা ডিটেইল কথা বলবে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগে নারী নির্যাতনকারীদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্গাপূজো উপলক্ষে নোয়াখালীর বসুরহাট এবং কবিরহাটের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট না দিতে এবং ফেসবুকে ছড়ানো ভিত্তিহীন গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যদি কেউ এই ধর্ষণ, জাতীয় নারীর অপমাননার মতো ঘটনা, মাইনরিটিদের নির্যাতনের মতো ঘটনা ঘটায়, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার না, তাদেরকে শুধু আইনের আওতায় আনানো, চিরদিনের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
যশোরে ব্যাপকভাবে বাড়ছে মাল্টা চাষ। অল্প পুঁজিতে অধিক লাভের সুযোগ তৈরি হয়, এতে আগ্রহী হয়ে উঠেছেন শিক্ষিত যুবকরা। সর্বোচ্চ ফলন পেতে প্রান্তিক কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে যশোর হর্টিকালচার সেন্টার। দেশে চাহিদা মিটিয়ে এসব মাল্টা বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যশোর প্রতিনিধি শাহানারা বেগমের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। মাস্টার্স শিক্ষার্থী শরীফুল ইসলাম, মনিরামপুর উপজেলার এই শিক্ষার্থী এখন মনোযোগ দিয়েছেন ফল চাষে। 14 কাঠা জমিতে 10,000 টাকা বিনিয়োগে তার যাত্রা শুরু। বছর তিনেক পর সেই শরীফুলের মুখে এখন সফলতার হাসি। আমি এখন স্বাবলম্বী, অল্প খরচে আমি এখন অধিক লাভবান, 13-14 লক্ষ টাকার সম্পদ হয়ে গেছে। শরীফুলের পথ ধরে যশোরের অনেক শিক্ষিত যুবক ঝুঁকছেন ফল চাষে। তাদের প্রশিক্ষণ দিচ্ছে যশোর হর্টিকালচার সেন্টার। সার, কীটনাশক সহ সব ধরনের উপকরণও পাচ্ছেন বিনামূল্যে। প্রত্যেকটা গাছে মালচিং শীট দিয়ে সে গাছের ময়েশ্চারটা ঠিক রেখেছে এবং আগাছাটা নিয়ন্ত্রণ করেছে, এবং সে সেক্স ফেরোমন ট্র্যাপ ইউজ করেছে। আমিও এটা করতে আগ্রহী শরীফুলের মতো। মাল্টা ছাড়া অর্ডারও করেছি, শরীফুল ভাই এই ছাড়াটা আমার লাগিয়ে দেবে। এক গাছেই মাল্টা ধরে 20-40 কেজি। চারা রোপণের বছর দুয়েক পর থেকেই ফল আসতে শুরু করে গাছে। গাছের বয়স 3 বছর হলেই মাল্টা বাজারজাত করেন কৃষকরা। মাল্টাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, বিভিন্ন ধরনের মিনারেল আছে, যেগুলি আমরা ভাত বা অন্য কোনো খাবার থেকে। মাল্টা চাষে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে দেখে বাগান তৈরিতে বিনিয়োগ করছেন এলাকার শিল্পপতিরাও। দেশের চাহিদা মিটিয়ে বড় পরিসরে এসব ফল রপ্তানি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাত্র 3 কিলোমিটার রাস্তার জন্য উন্নয়ন থেমে গেছে মেহেরপুর সদর উপজেলার মোহনপুর, নিশ্চিন্তপুর এবং কুলবাড়িয়া গ্রামের 10,000 পরিবারের। চরম ভঙ্গুরে রাস্তার কারণে কেবল বর্ষাকালেই নয়, প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন 3 গ্রামের মানুষ। স্বল্প বাজেট ও দরপত্রে এলজিইডির গাফিলতিতে বারবার উদ্যোগ নিয়েও এগোচ্ছে না সংস্কার কাজ। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছেন 1,428 জন নবীন সৈনিক। সকালে চট্টগ্রাম সেনিয়াবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ এবং কুচকাওয়াজের মাধ্যমে তাদের কর্মজীবন শুরু হয়। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউল আহমেদ অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এতে অংশ নেয় নবীন রিক্রুটদের 12টি কন্টিনজেন্ট। চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য হাসিবুল হাসান শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হন। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থেকে নবীন সৈনিকদের কর্তব্য পালনে নির্দেশ দেন তিনি। ভূমধ্য সাগরের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়। সকালে জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এছাড়াও জাহাজে থাকা সব কর্মকর্তা ও নাবিকদের সফলভাবে মিশন সমাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান নৌবাহিনী প্রধান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী যে কোনো দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম। 2017 সালের 1 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননে গিয়েছিল যুদ্ধজাহাজ বিজয়। দেশের ফুটবল অঙ্গনে আলো ছড়াচ্ছে রংপুরের একই গ্রাম থেকে উঠে আসা কিশোরীরা। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে পালিচড়া নয়া পুকুরহাট গ্রামের মেয়ে স্বপ্না, রত্না, সুলতানা, রুনা, রুমিসহ আরও অনেকে। দারিদ্র বৈষম্য আর নানা ঘাত প্রতিঘাত উপেক্ষা করেই চলে তাদের কঠোর অনুশীলন। এসব কিশোরীদের স্বপ্ন বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও বাড়িয়ে দেওয়ার। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। রংপুর মহানগরী থেকে প্রায় 17 কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়ার নয়া পুকুরহাট, এই হল ফুটবল কন্যাদের গ্রাম। 30 জনের কিশোরী ফুটবল দলের অনেকে দারুণ নৈপুণ্য দেখিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন।
এখান থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বয়সভিত্তিক দল ও বিভিন্ন ক্লাবে খেলেছেন স্বপ্না, রত্না, সুলতানা, রুনা রুমি, বৃষ্টি, রীতা, সুমাইয়া ও শাপলা সহ অনেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারবেন বলে মনে করেন এখানকার নারী ফুটবলাররা। আমার মা বাবা যখন দেখলো যে আমিও ভালো খেলতেছি, তখন আমার মা বাবা আমাকে সাপোর্ট করলো যে না ঠিক আছে, মেয়েরা অনেক কিছু করতে পারে। বুট, জার্সি, প্যান্ট এগুলোর আমাদের অনেক অভাব, ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে তো আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশকেও অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। এই পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে এই মেয়েরা, আমি মনে করি এই নারী ফুটবলারদের গ্রাম হিসেবে পরিচিত, তারা একসময় বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে। দারিদ্র, অবহেলা কিংবা মানুষের বাঁকা চোখের চাহনি কিছুই থামাতে পারেনি এই গ্রামের ফুটবল কন্যাদের। অভিভাবকদেরও দাবি কর্তৃপক্ষের কড়া নজরদারির। আমার তিন মেয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলে, কিন্তু আমি সাধারণত একজন চার দোকানদার, কিন্তু আমার ওই তিন মেয়ে তাদের খরচ চালার মতো সে আমার সামর্থ্য নাই। এত দুঃখ কষ্ট যেটা করে আমরা নিয়ে আসতেছি, সেটা যেন সফলতা আমার মেয়ে অর্জন করতে পারে। সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা রংপুরের নয়াপুকুরহাট এলাকার এই কিশোরী ফুটবলাররা সরকারি সহযোগিতা পেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। রাজধানীর বিভিন্ন মণ্ডপে আরাধনার দেবীকে ভক্তি পূজা করেন পুরোহিত ও পুণ্যার্থীরা। মন্ত্রপাঠ, দেবী দর্শন, অঞ্জলিসহ নানা আচারের মধ্য দিয়ে চলছে নবমীর আনুষ্ঠানিকতা। দিন পেরোলেই দেবী দুর্গা বিদায় নেবেন, তাই ভক্তদের মনেও বাজছে বিদায়ের সুর। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। নবমীর শুরুতেই দেবী দুর্গাকে ফুল দিয়ে বরণ করা হয়। মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও উলুধুনি সহ নানা আচারের মাধ্যমে দেবীকে জাগ্রত করে পূজা করেন ভক্তরা। দেবীর স্নান পর্বের মাধ্যমে শুরু হয় বিহিত পূজা। শাপলা, শালুক, বেলপাতা সহ নানা উপকরণ দিয়ে চলে দেবীর আরাধনা, চলে আরতি সহ শাস্ত্রীয় নানা আনুষ্ঠানিকতা। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহামারী থেকে মুক্তি চাই এবং আমাদের একটা সুন্দর স্বাভাবিক জীবন যেটা ছিল আমরা ওইটাই ফেরত চাই। বছরে শুধু আমাদের আরাধনা থাকবে মা, যেন এই করোনা মহামারীর মতো একটা দুর্যোগ থেকে আমাদের পৃথিবীর মানুষকে রক্ষা করে। করোনার কারণে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ভক্ত দর্শনার্থীদের চিরাচরিত উপচে পড়া ভিড় না থাকলেও যার যার মতো করে দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। দশমী হবে আগামীকাল, এই মাধ্যমে যেন সকল রোগ ত্রুটি আমাদের সমাজ থেকে যেন চলে যায়। পূজাটা তো খুব স্বল্প পরিসরে হয়েছে, তো ওইভাবে তো আসলে ফিলই করতে পারিনি। সোমবার দেবী দুর্গার বিদায় নেবেন, তাই বিষাদময় অনুভূতি কাজ করছে অনেকের মধ্যে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায়ের মাধ্যমে সকল অশুভ শক্তি পৃথিবী থেকে বিদায় নেবে। মা কাল চলে যাবে এ ভেবে তো দুঃখ হচ্ছে, কিন্তু মায়ের আবার পরবর্তীতে আসবে। দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন এবং আমরা আবার সুন্দরভাবে এই পৃথিবীতে যথাযথভাবে বসবাস করতে পারি। মা যেন আমাদের সকল বিপদ কাটিয়ে নেন। দেবীর বিদায়ের মাধ্যমে সমগ্র জাতি সুন্দর ও সুস্থ জীবন লাভ করবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।